বাঙালির ভোজন বিলাসে শুটকি মাছের জুড়ি নেই, আর তা যদি হয় চ্যাপা শুটকি তাহলে তো কথাই নেই। ঠিক মতো রান্না করতে পারলে এর স্বাদ দুর্দান্ত। আর লোভনীয় এই শুটকির ভর্তা যদি একবার খান তাহলে আপনিও হয়ে যেতে পারেন এর ভক্ত। রেসিপিটির জন্য আমার প্রথমে লাগছে চ্যাপা শুটকি, আর এটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাগছে পরিমাণ মতো সরিষার তেল, কাঁচামরিচ 3টি, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, শুকনা মরিচ নিয়েছি 3টি, রসুন 1টি বড় সাইজের, আর ধনিয়া পাতা লাগবে 3 টেবিল চামচ পরিমাণ। রেসিপিটির জন্য প্রথমে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভর্তা করব তাই এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে এগুলোকে একটু নেড়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, আর মরিচ দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে বাদামি করে নিব। হালকা বাদামি বর্ণ হয়ে আসলে এ পর্যায়ে পরিষ্কার করে রাখা চ্যাপা শুটকি গুলো দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। শুটকির মাথা রাখলে অনেক ক্ষেত্রে একটা বাজে স্মেল আসে, তাই আমি শুটকির মাথাগুলো ফেলে দিয়েছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আবারও বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিব। মাছটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এক্ষেত্রে খেয়াল রাখবেন মাছটা যেন কড়াভাবে ভাজা না হয় বা পুড়ে না যায়। আমি এ পর্যায়ে এগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি। চ্যাপা শুটকি ভর্তা সাধারণত শিলপাটায় বেটে খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে এই ধাপটি আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। আমার বাটাবাটির কাজ কমপ্লিট। আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে এ পর্যায়ে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। আমি এর আগেই শুকনো মরিচ ব্যবহার করেছি তাই এ পর্যায়ে আমি এক্সট্রা শুকনা মরিচ দিচ্ছি না। এবারে এগুলোকে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে চ্যাপা শুটকির এই ভর্তাটি খেতে অসাধারণ। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।